শোনো করো যদি যারা সফল তারা ভালো লাগে যারা সফল না তারা কিন্তু খেলা যায় তাহলে এই বছর কিন্তু তার বৃদ্ধা শ্রম দেশে এই যদি লেখাপড়া না করে ভাটাই পাঁচ বছর ভাটা খাটলে তার মনে করো যে তার আর কিছু করা লাগবে না বাড়ি এটা একটা দোকান দিলে তার তো তার চাইতে ভালো দিন জীবন যাপন করতে পারতো যে সব বিশ ধরে পড়াশোনা করেছে তাহলে পড়াশোনা করলেই করার মতো করে করতে হবে না করলে একদম বাদ দিতে হবে টোটাল কথা ক্লিয়ার কাট কি বলছে বলা গেছে যে কোনো কাজ করতে হবে নিজের নিজে করে করতে হবে একদম ডেডিকেশন দিয়ে যে জায়গায় থাকতে হবে ওটা করতে হবে এই ছাড়া আমার কোনো উপায় নেই তাহলেই হবে না হলে দেখো আজকে আমরা বলবো সে ঘাস পানিকে সংবেদী অঙ্গ অর্থাৎ সেন্সরি অর্গান মানে ঘাস পানি কি কি দিয়ে বুঝতে পারে ভাবগতি ঠিক আছে বাইরে দেখো বিশেষ উদ্দীপনা ঘাসপুরি যেসব জায়গা থেকে প্রায় যেমন হচ্ছে গৃহীত হয়ে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে প্রেরিত হয় এবং প্রতিবেদন সৃষ্টি করে তাকে সংবেদ বা জ্ঞানেন্দ্রিয় বলে কাকে বলে মনে রাখবা তো কি কি আছে দেখো প্রথম আছে স্পর্শেন্দ্রিয় ঠিক আছে মানে স্পর্শ বলে বুঝতে পারে ট্যাকটাইল অর্গানে স্পর্শেন্দ্রীয় স্পর্শ মানে কিন্তু ট্যাকটাইল ঠিক আছে

রোম সূক্ষ্ম সূক্ষ্ম রোম যেটা হচ্ছে বাইরে থেকে তোমার ঘ্রাণ এগুলো মানে স্পর্শ মানে ওখানে স্পর্শ করলে ও অনুভূতি ওরা বুঝতে পারে ঠিক আছে রোম সূক্ষ্ম রোম বলি আমরা মানে একটা রশির মতো সূক্ষ্ম সুতার মতো এরকম বাইরের দিকে মানে প্রলম্বিত থাকে ঠিক আছে এটা হচ্ছে সূক্ষ্ম রোম আর রোমের মতো একটা হচ্ছে বৃষল ঠিক আছে

তোমার হচ্ছে ইয়া কুঞ্জাক্ষী মনে রাখতে হবে এবার কোনটা দিয়ে শুনতে পাই দেখো শ্রবণথলি থাকে দেখো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা এটা না শ্রবণীয় হচ্ছে উদরের প্রথম খণ্ডকে প্রথম উদরের খন্ডকে শ্রবণথলি বা টিম্পে নাম থাকে ঠিক আছে শ্রবণথলি বা টিম্পে নাম এটা থাকে হচ্ছে প্রথম উদরীয় খন্ডকে ঘাসপরি উদরের খন্ড কয়টা কয়টা খন্ড

এখানেও যে রম থাকে সেই রমগুলো শ্রবণ দর্শনের সাথে সাদৃশ্য পারে তাহলে এদের এদারে স্পেশাল অর্গানটিতি আছে এগুলো কোথায় আছে কি মনে রাখতে হবে ঠিক আছে এরপরে সে আসল দিদি গাত কোইনের কোন দাগ দেখো এই জায়গা থেকে প্রশ্ন আসবে সিজন সিলে ইনশাআল্লাহ ঠিক আছে কোন্দাকি দেখো কোন্দাকি কাকে বলতেছি দেখো যে গাশনিকের মাথার পৃষ্ঠভাগের উভয় পাশে অবস্থিত বড় বৃন্তহীন বৃকাকার উত্তর কালো অংশের কোন্দাকি পারে ঠিক আছে

এটা হচ্ছে একটা ওভারটিডি আমার চিত্র এই ওভারটিডি আমার চিত্র আরবি পরীক্ষা দেখ ঘটা ইনশাআল্লাহ ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট 100% ইম্পর্টেন্ট দাগাই নাও ঠিক আছে 100% ইম্পর্টেন্ট এই জিনিসটা কিন্তু পরীক্ষা থাকার সম্ভাবনা অনেক বেশি এই যে এই চিত্রটা এই চিত্রটা দেখো আমরা চিত্রটা যদি দেখাই এখানে কি কি আছে দেখো প্রথমত দেখো উপরের দিকে আছে কর্নিয়া একদম বাইরের দিকে এটা হলো মনে করো এটা আছে ভিতরের দিক এই এই কর্নারটা আছে একদম ভিতরের দিক চোখের আর এটা আছে একদম চোখের বাইরের দিক বুঝছো তো চোখের বাইরের দিকে আছে একটা কর্নিয়া কর্নিয়া ঠিক আছে কর্ণিয়া তো কর্ণিয়ার নিচে দেখো কর্নিয়া কোষ আছে ঠিক আছে এখানে দেখো এই যে কর্ণিয়া কোষ আছে এবং এই কর্জেন কোষের নিচে দেখো দেখা আছে ঠিক আছে ক্রিস্টালাইন কোন এবং ক্রিস্টালাইন কোণের দুই পাশে দেখো আছে ক্রিস্টালাইন কোন কোষ এটা ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবা এখানে খেয়াল করো একদম বাইরের দিকে হচ্ছে কর্নিয়া খেয়াল করো এটা হচ্ছে কর্নিয়া ঠিক আছে এবং কর্নিয়া নিচে আসছে হচ্ছে কর্নিয়া কোষ এই যে হলুদ কালার দিয়ে দেখানো হচ্ছে এটা হচ্ছে কর্নিয়া দেন কোষ তাহলে কর্নিয়া কর্নিয়া কোষ শেষ এরপর দেখো ক্রিস্টালাইন কোন আছে এখানে যে ওই যে কমলা কালারের মতো যেটা আছে মেরুন কালার মতো এটাকে বলছি ক্রিস্টালাইন কোন এবং দুই পাশে নীল কালার বা যেটা দুইটা কোষ আছে এরকম এটাকে বলছি ক্রিস্টালাইন কোন কোষ ঠিক আছে ক্রিস্টালাইন কোন কোষ তাহলে এখানে আমরা পাচ্ছি কর্নিয়া কর্নিয়া দেন কোষ ক্রিস্টালাইন কোন ক্রিস্টালাইন কোন কোষ বুঝছো

আটটার সময় থাকবো আমি একটু মধ্যে আচ্ছা ওকে তাহলে এবার নিচের দিকে দেখো নিচের দিকে যদি দেখো তাহলে মনে করো ভিতরের দিকে দেখো রেটিনুলার কোষ আছে দুই পাশে দুই পাশে আছে রেটিনুলার কোষ ঠিক আছে এবং তৈরি হয় ভিতরের দিকে একটা মধ্যে দেখা যাচ্ছে ঠিক আছে রেটিনুলার কোষ বাইরের দিকে আছে ভিতরের দিকে আছে র্যাবডোম যেটা একেবারে মাছ বরাবর ঠিক আছে অর্থাৎ এই যে এখান থেকে শুরু হয়ে একেবারে এরকম আসছে যেটা এটাকে একটু দেখে নাও আমি সব বর্ণনা বলতেছি বিস্তারিত ঠিক আছে তো এই র্যাবডোম এবং এই যে রেটিনুলার কোষ এর বাইরের দিকে যে কালো পর্দা আছে এই একটা এই একটা এটাকে আমরা বলতেছি হচ্ছে রেটিনাল রঞ্জক আবরণী ঠিক আছে রেটিনাল রঞ্জক আবরণী এবং নিচের দিকে এই সবগুলো দাঁড়িয়ে আছে একটা পর্দার উপর যাকে বলতে ভিত্তি পর্দা এই যে এটাকে বলতে যদি ভিত্তি পর্দা ঠিক আছে এই পর্দার উপরে সবকিছু দাঁড়ায় আছে এবং সর্বশেষ তোমাদের চিত্রটা একটু পরিষ্কার করাই দিলাম এখন আমি বর্ণনা করে বলবো ঠিক আছে তো দেখো আমরা যদি বলি এই তোমরা শুনতে পাচ্ছ ভালো একটা থেকে যদি একটা

যেটা বলতেছি তো দেখো প্রথমত বাইরের দিক থেকে যেটা পাবো তাকে আমরা বলতেছি কর্নিয়া বাইরের দিক থেকে পাবো তার নাম কি প্রথম কর্নিয়া এটা হচ্ছে লেন্স ঠিক আছে উত্তল এবং এটা হচ্ছে কিউটিকলের আবরণী দেখো সয়কোন কিউটিকলের আবরণী এবং এটা লেন্সের মতো কাজ করে তাহলে কর্ণিয়ার ক্ষেত্রে একটা লেন্সের মতো কাজ করে ঠিক আছে তাহলে সর্ব বাইরের দিকে আসে হচ্ছে কর্নিয়া আর এই কর্নিয়াটা কিসের মতো কাজ করে লেন্সের মতো কাজ করে মনে রাখতে হবে একদম এরপরে কথা হচ্ছে যে কর্ণিয়ার নিচে অবস্থিত দেখো দুইটা কোষ আছে তাকে আমরা জেন কোষ ঠিক আছে এর নিচে আছে হচ্ছে কর্ণিয়া কোষ তো মনে এই কোষের থেকে সৃষ্টি হয় কর্নিয়া ঠিক আছে যেটা তোমার এখানে দেখা এই যে হলুদ এই যে এই একটা কালো ফোঁটা দিয়ে বলা হচ্ছে একটা কর্নিয়া কোষ আর এখানে এই আরেকটা এই একটা দুইটা কর্নিয়া কোষ এই দুইটা কর্নিয়া কোষ থেকে যে খরমটা হয় সেই খরম থেকে এই কর্নিয়াটা সৃষ্টি হয় বুঝছো জীবায় কোষ আছে কয়টা দুইটা মনে রাখতে হবে ঠিক আছে এক জোড়া বা দুইটা ঠিক আছে তোমরা কর্ণিয়াজন কোষ এখানে চিত্রের পাশে ব্র্যাকেট দিয়ে লিখে নাও দুইটা ঠিক আছে দুইটা ব্র্যাকেট দিয়ে এখানে লিখে নাও কর্ণিয়াজন কোষ ব্র্যাকেট দিয়ে লিখে নাও দুই টা ঠিক আছে কর্নিয়ার এখানে তীর দিয়ে লিখে নাও লেন্সের মতো কাজ করে লেন্সের মতো ওই সব শর্টকাট হয়ে যাবে অত পড়ার সময় নাই বুঝছো পরবর্তীতে লেন্সের মতো কাজ করে কর্ণিয়াজন কোষের এখানে লিখে নাও দুইটা এবং কর্ণিয়াজন কোষের তোমার হচ্ছে সিক্রেশন থেকেই তৈরি হয় কর্ণিয়া এটা গেল এরপর দেখো নিচের দিকে আছে ক্রিস্টালাইন কোন কোষ এই ক্রিস্টালাইন কোন কোষ থেকে তৈরি হবে ক্রিস্টালাইন কোন দেখো ক্রিস্টালাইন কোন কোষ এর আছে চারটা কোষ আছে ক্রিস্টালাইন কোন চারটা কোষ আছে ঠিক আছে ক্রিস্টালাইন কোন কোষ আছে চারটা দেখো এই পাশে যে এই যে এই যে নীল মতো দেখা যাচ্ছে আসলে এটা এরকম করে আছে চারটা এখানে দুইটা এই এরকম ভাবে চার প্যান্ডার চারটা থাকে ঠিক আছে ক্রিস্টালাইন কোন কোষ এবং এই ক্রিস্টালাইন কোন কোষের যখন খরণ হয় তখন মাসকালে এইটা তৈরি হয় এই যে যে কমলা রং মতো হলুদ হলুদ বলবো না এটা মেরুন রং মতো ঠিক আছে এটাকে বলা হচ্ছে ক্রিস্টালাইন কোন তো ক্রিস্টালাইন কোন কোষ এখানে লিখে দেওয়া হচ্ছে চারটা আছে ক্রিস্টালাইন কোন কোষ আছে হচ্ছে চারটা ঠিক আছে চারটি ভাগে দিয়ে এবং তীর মেরে রাখতে পারো ক্রিস্টালাইন কোন কোষ থেকে তীর মেরে দিয়ে রাখতে পারো ক্রিস্টালাইন কোণে তার মানে কি চারটা ক্রিস্টালাইন কোষ থেকে তৈরি হয় ক্রিস্টালাইন কোন ঠিক আছে

জি ভাইয়া বাইরের দিকে যদি আলো আসতে হয় তাহলে প্রথমে কর্নিয়াটাকে ভেদ করতে হবে তারপর লাইন কোনটাকে ভেদ করতে হবে তাহলে আমরা যদি বলি লাইন কোণের কাজটা কি এটা হচ্ছে প্রতিসরণশীল অঙ্গ অর্থাৎ আলোটা প্রতিসরিত হয়ে এসে ওমাটোরিয়ামে পড়ে ঠিক আছে এটা আর যদি এটা স্ট্রাকচার দেখো মোসার মতো দেখতে মোসার মতো এটা দেখতে কেমন এটা হচ্ছে মোসার মতো দেখতে দেখছো এটা হচ্ছে এরকম যদি বলি এটা হচ্ছে মোসার মতো দেখতে ঠিক আছে এটা হচ্ছে লাইন কোণ তাহলে এটা একটা প্রতিসরণশীল অঙ্গ তাহলে প্রতিসরণশীল অঙ্গ কোনটা লাইন কোন

এবং কি করে যখন আলো অনেক বেশি থাকে তখন কি হয় এরা প্রসারিত হয়ে যায় এরা প্রসারিত হয়ে কোনগুলোকে সম্পূর্ণরূপে আবৃত করে রাখে ঠিক আছে এবং আলোক আলোকার সংকুচিত এবং আবার মৃদু আলোতে এরকম হয় মনে করো আপনার যদি খেয়াল করে দেখো যে এটা কিন্তু একটা খুব ইন্টারেস্টিং একটা থাকে যখন আলো বেশি থাকে বাড়ি থেকে অনেক বেশি দেখো আমাদের যখন আলো পড়ে তখন কিছু বন্ধ হয়ে আসে না তখন কি হয় যায় হয়ে পুরোটাকে ঢেকে দেয় এরকম ঠিক আছে পুরোটা ঢেকে দেয় মানে এটা এখন পুরোটা ঢাকাই আছে কিন্তু অনেক সময় দেখা যায় যে এরকমটা এই কালোটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত থাকে যখন আলো কম থাকে তখন এতটুক থাকে এপাশে এতটুকু এপাশে এতটুকু নিচের দিকে আর থাকে না বুঝিস তো যখন আলো বেশি থাকে তখন এটা পুরোটা এরকম কালো হয়ে যায় যেরকম অবস্থায় এখন তাহলে আসে আবরণী কাজ হচ্ছে তীব্র আলোতে এটা প্রসারিত হয় কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক মানে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট আমাদের কাজে লাগবে তীব্র আলোতে এটা কি করে প্রসারিত হয় আর কোষগুলো সম্পূর্ণরূপে আবৃত করে রাখে আমাদের আলো দম কমে যায় বা বাব্র আলোকে সুদৃত আংশিক উন্মুক্ত রাখে দাগায় না

এই পর্দাকে আমরা বলি রেটিনাল যেহেতু এখানে রেটিনুলার কোষ ছিল তাই রেটিনুলার কোষের আবরণকে আমরা বলতেছি রেটিনাল রন্ধক আবরণী এই একটা আর একটা দুই পাশে দুইটা কালো দেখছো রেটিনুলার কোষের আবরণীকে আমরা বলতেছি রেটিনাল রন্ধক আবরণী ঠিক আছে রেটিনুলার কোষের আবরণকে আমরা কি বলতেছি রেটিনাল রঞ্জক আবরণী ঠিক আছে রেটিনাল রন্ধক আবরণী এটাও কিন্তু কণিকা বহন ঘরে এটা আমাদের মনে রাখতে হবে এটা একটা রঞ্জক আবরণী এটাও একটা কালো পর্দার একটা আবরণ ঠিক আছে এটাও হচ্ছে কালো পর্দার একটা আবরণ মনে রাখতে হবে রেটিনার্ধক আবরণী

এরপরে দেখো থেকে টোটালি নার্ভ গুলো থেকে এই নার্ভটার নাম কি তো এখান থেকে তীর লিখে না বেসিক্যালি হচ্ছে অপটিক নার্ভ আমাদের দেখার ক্ষেত্রে বলো বা যে প্রাণীর দেখার ক্ষেত্রে যে নার্ভটা কাজ করে অপটিক নার্ভ তাহলে এটা চলে গেল এরপর আমরা চলে যাবো দিকে আসো তাহলে এটা কিন্তু মোটামুটি আমাদের শেষ তাহলে এই তোমাকে যদি বলে যে ও বাড়ি গঠন করো না করো চিত্রটাও তাহলে এই চিত্রটা এখনো যাবে না এই চিত্রটা আঁকাইয়ে বর্ণনা গুলো দিতে হবে কিভাবে কি তৈরি হয়েছে ঠিক আছে অথবা শুধু বলতে পারে চিত্রটা সিগনেচার চিত্র আঁকো তখন তোমাকে চিত্রটা আঁকাই দিলেই হবে কোষের নামগুলো লিখে দিলেই হবে ঠিক আছে যদি বর্ণনা দাও ব্যাখ্যা দাও তাহলে কিন্তু কোন কোশের কি কাজ আছে এগুলো কিন্তু উল্লেখ করে দিতে হবে হম এটা কিন্তু ঘর জন্য খুব ইম্পর্টেন্ট এরপরে আসো কোন জাকি এবং পার্থক্য কি আছে এটা আমি বলবো না এটা তোমরা পড়বা রিডিং পড়বা ঠিক আছে সহজ জিনিস এখানে আমার বোঝানোর তেমন কিছু নেই অর্থাৎ তোমরা রিডিং পড়বা হম

ঠিক আছে আর রাতের বেলা অল্প আলোতে বা মৃদু আলোতে সুপার পজিশন ঠিক আছে এখন দেখো কিভাবে সুপার পজিশন প্রতিম্ব গঠিত হয় আর কিভাবে প্রতিম্ব গঠিত হয় সেটা আমরা দেখবো তো এখানে খেয়াল করো দুটা চিত্র দেওয়া হয়েছে প্রথমে এই চিত্রটা খেয়াল করো এই বাম্পার চিত্রটা দেখো এখানে এক একটা এ দেখানো হয়েছে মনে করো যে তোমার এখান থেকে ধরো এটা এটা হচ্ছে একটা ওমাটি ডিয়াম যেটা আমরা চিত্র দেখলাম আগে সেটা একটা ডায়াগ্রাম দেখানো হয়েছে এ একটা তারপর এখানে একটা এই দুইটা এই যে দেখো এখানে আছে হ্যাঁ তো তিনটা ওমাটিডিয়ামে তিনটা আলাদা আলাদা আলো করছি দেখো এখানে হচ্ছে এটা হচ্ছে সেই তিনটা ওমারটিডিয়াম এটা কিন্তু সেই কর্নিয়া ঠিক আছে উপরের দিকে কর্নিয়া ছিল সেইটা তারপরে এখানে দেখো এখানে কি ছিল যে হচ্ছে আইডিস আবরণী ঠিক আছে এই যে দুই পাশে দেখছো কালো আর নিচের দিকে ছিল রেটিনাল রঞ্জক আবরণী সেই রেটিনাল আবরণী রঞ্জকাম এটা বুঝছো আর মাঝখানে প্রত্যেকটা গঠন কিন্তু একই কি রকম বুঝাইতে পারছি তোমাদের এখন ঘটনাটা কি ঘটে দেখো আলো যদি বেশি থাকে অনেক আলো ঠিক আছে তাহলে আমরা কি বলছিলাম এই যে আইডিস রঞ্জক আবরণী দেখো খেয়াল করো হয়ে যায় মনে করি একটা ঘরের মাঝখান থেকে পর্দা লম্বা করে দিয়েছো তাহলে দুই পাশের মধ্যে কি আর কোনো যখন ভালোভাবে খেয়াল রাখবা যখন আলো বেশি থাকবে দিনের বেলা বা উজ্জ্বল আলোতে তখন এই যে আইরিশ রঞ্জক আবরণী আবরণী সম্পূর্ণ তোমার প্রসারিত হয়ে যাবে আলো বেশি থাকলে এই দুইটা কি হবে প্রসারিত হয়ে যাবে ঠিক আছে আর যদি আলো কম থাকে দেখো এ পাশে দেখানো হয়েছে তাহলে সংকুচিত দেখো এখান থেকে শুধুমাত্র এইটুকু আলো পর্দা আছে এইটুকু পর্দা আছে

পর্দা কিন্তু আছে ঠিক আছে তার মানে কি বুঝলাম আবরণী এবং আবরণী প্রসারিত হয়ে যায় তাই না তাহলে কি বলো তো এই বলো একজন বলো এই জিনিসটা কিন্তু এখনই মুখস্ত করে ফেলে এটা কিন্তু পেসামত জিনিস ঠিক আছে এইটুকু বুঝতে পারলে সব ক্লিয়ার হয়ে মনিরা বলো মনিরা খানম বলো দিনের বেলা কেমন হবে আর রাতে বেলা কেমন হবে দিনের বেলায় তো মজা এক ভাই অপজিশন হবে রাতে বেলা সুপার হবে তো ওইটা শুনিনি আমি শুনতে চাইছি এই যে আবরণীটা থাকবে আইবি আবরণী বা রেটিনা আবরণী সেটা অন্য কথা বললাম এটা দিনের বেলা কেমন হবে দিনের বেলাও দিনের বেলা হইলে রেটিনাল আবরণী থাকবে রাতের বেলা ওইটা থাকবে না সব বেলায় তো থাকবে দেখো এখানেও আছে কিন্তু এক দিনের বেলা আছে প্রসারিত হয়ে থাকবে অর্থাৎ পুরো এরিয়া জুড়ে করে রাখবে আর রাতের বেলা বা বা মৃদ সেটা হচ্ছে অবস্থায় থাকবে ঠিক আছে এই সবাই বুঝতে পারছো দেখো দিনের বেলা যদি এরকম হয় এবার মনে করো একটা আলো বাইরে থেকে কোয়া কোয়া দিয়ে বলেছে এখান থেকে একটা আলো মনে করে পড়তেছে এরকম লেন্সের উপর পড়লো পরে সেই আলোটা এইভাবে এখানে গেল যে এখানে বাধা পেল। যে আবার এদিকে চলে আসল। ঠিক আছে? মানে পর্দা আছে যে তাহলে কিন্তু ও বাইরে যেতে পারছ না। বুঝছো? আবার আইপিডি দিয়ে দিকে আলোটা পড়ে সেটা এসে এখান থেকে এখানে গেল। যে আবার পর্দার বাধা পেয়ে আবার এদিকে গেল। মানে এই পর্দার বাইরে অর্থাৎ একটা ওমাটিডিয়ামের বাইরে কিন্তু আলো যেতে bắt পারছে না। কারণ কি? যে কারণ আছে এখন দিনের বেলা পর্দা দিয়ে আটকানো আছে। অর্থাৎ আলো বাইরে যেতে পারছে না। ঠিক আছে? কিন্তু রাতের বেলা যদি হয় মনে করে এই আলো আসছে। আসার পরে এই যে এখান থেকে এখানে যাওয়ার পরে দেখে এখানে পর্দা নেই তাহলে এ পাশের ওমাটি দিয়ে আমি চলে গেল দেখছো আবার যদি এখান থেকে বলি এই যে আলো আসতেছে এই আসার পরে এখানে গেল রাতের বেলা বা অল্প আলোতে তখন কি হচ্ছে এখানে যে আবার কিন্তু এভাবে বেড়ে গেল এটা তুমি যদি আবার এইটার কথা চিন্তা করো যে এখান থেকে আলো পড়তেছে পড়ার পরে এখানে গেল এখানে যাওয়ার পরে বাধা পেয়ে এখান থেকে গিয়ে কিন্তু আবার এখানে চলে যেতে পারে এরকম মানে একটা ভেতপের আরেকটা যেতে পারে তাহলে যতেবালে দিনের বেলার কথা বলি তাহলে দিনের বেলা আলো কোনো ওভারল্যাপ হচ্ছে না অর্থাৎ দিনের বেলা প্রত্যেকটা ইশাই একটা করে বিম্ব তৈরি হচ্ছে এরকম তাকাই তাই না প্রত্যেকটা ইশাই আলাদা আলাদা प्रतिबिंब তৈরি হচ্ছে একটা আরেকটার সাথে ঢুকে যাচ্ছে না বুঝছো এবার ঠিক আছে তাহলে প্রত্যেকটা ওমাটিডিয়ামে যদি একটা আলাদা আলাদা করে বিম্ব তৈরি হয় তাহলে সবগুলো মিলালে কি একটা স্পষ্ট বিম্ব দেয়া তৈরি হবে না